ইমাম হুসাইনের খবর কি, আওলাদে রাসূলের খবর কি? ইয়াজিদের সৈনিকেরা বললেন বল্লমের মাথায় যে শির দেখা যাচ্ছে, এটা ইমাম হুসাইনের শির। পাদ্রি বলতেছে তোরা মুসলমান নবীর উম্মত, তোরা মুসলমান নবীর উম্মত, যেই নবীর উম্মত খাওয়ার জন্য আমার নবী চোখের পানি দিয়ে মুখ বাসিয়ে কাঁদছে, ওই নবীর উম্মত হয়ে ইমাম হুসাইনের শির মুবারক দ্বিখণ্ডিত করলি কেমনে? পাদ্রি বলতেছে আজকের রাতটা আমার এখানে থাকবে, আমি তোমাদেরকে মেহমানদারি করব, আমি তোমাদেরকে খাওয়াবো, আমি তোমাদেরকে যত্ন করব, আদর করব। ইয়াজিদ বাকিনি বলতেছে না, আমরা ইয়াজিদের দরবারে যাব, পুরস্কার পাব। টাকার সমনাই কত পাবে? এক লক্ষ, দেড় লক্ষ, দুই লক্ষ টাকা। আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিব একটি রজনীর বিনিময়। খ্রিস্টান খ্রিস্টান ডাক্তার 10,000 স্বর্ণ মুদ্রা দিবে, মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিবে ইমাম হুসাইনের শির মুবারক। দুই নয়নে এক নজর দেখার জন্য, আর ইয়াজিদ বাকিনি শির নিয়ে যাইতেছে টাকার জন্য। বন্ধুরে ওরা রাজি হয়ে গেল, খ্রিস্টান ডাক্তার পাদ্রি ইয়াজিদ বাহিনীকে খাওয়াইয়া গুম পাতালো। আওলাদে রাসূল ইমাম হুসাইনের শির মুবারক একটা সিন্ধুকের ভিতরে রাখলো। আওলাদে রাসূলের নারীগণকে পবিত্র একটা রুমে রেখে রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রি যেই রুমের মধ্যে ইমাম হুসাইনের শির মুবারক রেখেছে, ওই রুমের মধ্যে প্রবেশ করে সিন্ধুকের ডাকনা আলগি দিয়া নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি দিয়া বুক বাসাইয়া কাঁদতেছে। লক্ষ্য করে দেখে আকাশ পথে লাখো লাখো সবুজ রঙের পাখি উড়ালতাছে, একটা একটা করে পাখি এসে ইমাম হুসাইনের কপালে চুমু খাইতেছে, টুট মুবারকে চুমু খাইতেছে, গাল মুবারকে চুমু খাইতেছে, একটা একটা করে পাখি চুমু খেয়ে খেয়ে বিদায় হয়ে যাইতেছে। এই দিক দিয়ে সুসু সুসু আওয়াজ শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর আওয়াজ। হঠাৎ করে দেখতে পাই পাদ্রির রুম, যে ঘরে হুসাইনের শির মুবারক ছিল ওই রুমটা নূর নালা নূর হয়ে গেছে। ইমাম হুসাইন যে রুমের মধ্যে আছে, ওই রুমের মধ্যে আমার নবীজি এসেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, পানির তরি পাবি না, সময় তাকেতে মুর্শিদ দরে পথ করে না সাধনায় আল্লাহ। জবান খুলে কোথায় রইলেন দয়াল নবী গো, এই কাহার সাথে মিশিয়া দয়া করে দেন গো দেখা, নুরে পর্দা উঠায় আল্লাহ। ও সাল্লি
वाले ला इलाहा जोबन खुले ला इलाहा हो 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 ला इलाहा हसीबे रबे जल्लल ए माफी कलबे बोलन हसीबे रबे ए माफी कलबे नूर मोहम्मद सल्लल्लाह हो ला इलाहा हो ला इलाहा अमरार मोनेर बेदना बुझाई बोलो नाम रार मोनेर ए बुझाइले क्यों सुनाइले बोलन सुनाइ सुने न शाह मदीनाला हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूल সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক মর্তবা ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 জানি জাহান্নায়ক সে জাহানে গো জানি জাহান্নায়ক সে জানে মনের বেতা বুঝবে কে মরশি এদিবে নেয় যারে জালায়ক সে জানে গো যারে জালায়ক সে জানে মনের বেতা বুঝবে কে মরশি এদিবে নেয় আই কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে কইতাম যত মনের জালা পাইতাম যদি গোপনে মনের বেতা বুঝবে কে রিজবি এ বিনয় আই যেই দিন খত মরশিদ গহার সে গো বুক সিপ্রিয়া দেখ না গো তোরা আমরা যেই দিন খত হুসাইন গোহার সে গো বুক সিপ্রিয়া দেখ না গো তোরা
জীবনতে হই আসি মোরা মরিশিদ বাবা বিখনে জীবনতে হই আসি মোরা রেজিবি বাবা বিখনে মনের বেতা বজবে কে মরিশি এদিবিনে ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাম নরকন্দারি রে মুর্শিদ বিনে কে হবে তোর ওই নিদাম নরকন্দারি রে সর মুর্শিদ নামের তোরে রে সর সর মুর্শিদ নাম আহমের তোরে ওই তোরে তে দিব আমরা বব সাগর পারি রে ওই তোরে তে দিব আমরা বব সাগর পারি রে সর হুসাইন নামের তোরে রে সর হুসাইন না আহমের তোরে ওই তোরে তে যাব আমরা দয়াল নবীর বাড়ি রে যেতে চাই কি চাই না দুহাত করে দেখান চাই কি চাই না আল্লাহু আকবার ইয়া রাসূল আল্লাহ ইয়া গাউসুল আজম শুহাদায়ে কারবালা জিন্দাবাদ আল্লাহ উপস্থিত উপস্থিত বাদুগর উত্তরপাড়া নাসির মোড়ে নাসিরপুর মোড়ে হুসাইনি সুন্নি যুব সংগঠনের উদ্যোগে দশম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ মুহসিন সর্দার সাহেব সহসভাপতি জনাব মোহাম্মদ শানুমিয়া সর্দার সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ পীরে তরিকত শেরগাজী আল্লামা আলহাস হাফেজ জাবের আল মনসুর মোল্লা সাহেব খতিব বাদগর শাহিদ আমি মসজিদ এতক্ষণ যিনি ওয়াজ মূল্যবান টাকা রেখেছেন আজকের মাহফিলের প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা আলমগীর হোসাইন যুক্তিবাদী সাহেব আরো ওয়াজ করেছেন মাওলানা মোহাম্মদ সুজন চা সাহেব সহ মাজলিস মোহতারাম সম্মানিত উলামা আহলে সুন্নাহ ইমানদার শরীয়ত উত্তরিকতপন্থী বাবা ভাইয়েরা স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটির ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালের মা ও বোনেরা সকলের প্রতি আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরা আমরা এমন একটি মাসে এমন একটি তারিখে আজকে বাদুগর উত্তরপাড়া নাসিরপুর মোড়ে হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে আজিমুর শান মাহফিলে বসেছি যেই সময়ে
কারবালার ময়দানে, কারবালার প্রান্তরে এই দিন এই টাইমে ৭২ জন আউলাদে রাসূলের দেহ মুবারক রক্তে রঞ্জিত, চুল মুবারক রক্তে রঞ্জিত, দাড়ি মুবারক রক্তে রঞ্জিত, জুব্বা মুবারক রক্তে রঞ্জিত ময়দানে পড়ে আসে। ওদেরকে উঠিয়ে নিয়ে গোসল দেওয়ার মতো কোনো মানুষ নাই, কাফন দেওয়ার মতো কোনো মানুষ নাই, জানাজা দেওয়ার মতো কোনো মানুষ নাই। আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে ফেলেছে, দেহ পড়ে আছে, দেহ একদিকে, শির আরেকদিকে, কারবালার প্রান্তরে এজিদ বাহিনী ওদের উপরে ঘোড়া দৌড়াচ্ছে, বাতাসের প্রহরতাই বালু ওরে ওরে ওদের উপরে টাল হয়ে পড়তেছে। উদিক দ্বীপ, যার রক্তের বিনিময়, যার পবিত্র রক্ত মুবারকের বিনিময় আমরা পেয়েছি ঈমান ও ইসলাম, হয়েছি মুসলমান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শির মুবারক দ্বিখণ্ডিত করে বল্লমের মাথায় তীর গেথে, বল্লমের মাথায় শির মুবারক গেছে, ৩১ থেকে ৩৬টা তলোয়ার আঘাত করে দামেস্কের দিকে নিয়ে রওনা হচ্ছে। মুসলমান আনন্দ, ইয়াজিদ বাহিনী আনন্দ উল্লাসে ব্যস্ত হয়ে গেছে। এই মহরমের দশ তারিখ এমন একটা তারিখে আজকে আমরা নাসিরপুর মোড়ে হুসাইনি যুব সংগঠনের উদ্যোগে আমরা এসেছি, বসার সুযোগ পেয়েছি। আল্লাহ আমাদেরকে আসার সুযোগ দিয়েছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। কারবালার যুদ্ধ, সত্য এবং মিথ্যার লড়াই, ইয়াজিদের পক্ষ ছিল মিথ্যার পক্ষে, ইমাম হুসাইন ছিল সত্যের পক্ষে, ৭২ জন সত্যের পক্ষে লড়াই করেছে। ইসলাম জিন্দা হোতা হয় হার কারবালা কি বাত, আওলাদে রাসূলের রক্ত মুবারকের বিনিময় জমিনে ইসলাম জিন্দা রেখে গেছে। ইমাম হুসাইনের পক্ষে যারা থাকবে বিনা হিসাবে, আল্লাহর সৃষ্টি জান্নাতে যাবে। ইমাম হুসাইনের এগিনিস্টে যারা গেছে এবং যারা কিয়ামত পর্যন্ত থাকবে বিনা হিসাবে জাহান্নামে যাবে, জান্নাতের গন্ধ পাবে না। আল হাসানু উলা সুকাল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। ইমাম হুসাইন, রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই জান্নাতের যুবকদের সর্দার যেরকম, সুবহানাল্লাহ। সেই আওলাদে রাসূলের মহব্বতে আজকে নাসিরপুর মুড়ে আমরা বসেছি। আমরা হুসাইনি মুসলমান, হুসাইনি মুসলমান জান্নাতি, ইয়াজিদি মুসলমান জাহান্নামী। হাশরের মাঠ বানাবার আল্লাহর কোনো দরকার নাই, মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই। সোয়াত উপরে সূর্য এনে ৭০ হাত পর্যন্ত পৌঁছিনার সাগর বানাবার আল্লাহর কোনো দরকার নাই। নারী পুরুষ একত্রিত করে উলঙ্গ অবস্থায় ৫০,০০০ বৎসর পর্যন্ত ময়দানে মহাশরে দাঁড়া করিয়ে রাখার আল্লাহর কোনো দরকার নেই। আল্লাহ অন্তর্যামী, বাংলার মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজুখী, পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজুখী আমার আল্লাহ জানে কি জানে না? জোরে বলুন, জানে কি জানে না? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে চলে যাও, তোমরা দুজুখী দুজুখে চলে যাও, হাশরের মাঠ কেন বানাইবে, মিজানের পাল্লা কেন লটকাইবে, ৫০,০০০ বৎসর কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, একটাই কারণ, ইমাম হুসাইনের শান কত যে মহান, করিতে প্রমাণ লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দেখান নবী চাই কি চাই না? জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
আল্লাহ, আমি আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দেব না, কষ্ট দেব না, দীর্ঘ সময় দীর্ঘ সময় আপনারা আপনারা আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আলহাজ আল্লামা হযরত মাওলানা আলমগীর হোসাইন যুক্তিবাদী সাহেবের জবানে, শোহাদায়ে কারবালা সম্পর্কে, দশই মহরম সম্পর্কে আপনারা দীর্ঘ সময় ওয়াজ নসিহত শুনেছেন। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে কালকে কবর, সাড়ে তিন খাত ঘর কয় খাত, জোরে বলুন কয় খাত। দুই দিনের সফরে এসে বানাইলেন দুই দিনের জন্য, অনন্তকালের জীবন বেইমানের জন্য ব্যস্ত হনা। ইমানদারের সংখ্যা কম, বেইমানের সংখ্যা বেশি। হাসরের মাঠ, কারবালার ময়দানে 72 জন ছিল ইমানের পক্ষে, সত্যের পক্ষে 22,000 ছিল ইমানের বিপক্ষে, সত্যের বিপক্ষে, সত্য এবং মিথ্যার লড়াই ছিল কারবালার যুদ্ধ, সত্য এবং মিথ্যার লড়াই। ইমাম হুসাইন যদি ইয়াজিদের হাতে সিলেন্ডার করতেন, ইয়াজিদের হাতে বায়াত নিতেন, কুফরিকে সাপোর্ট করতেন, ইমাম হুসাইন কারবালার প্রান্তরে জীবন দিতে হতো না। ইমাম হুসাইন প্রমাণ রেখে গেছেন ইমানদার মুসলমানের জন্য যে ইমানদার জান দিবে মাগার ইমান দিবে না, জান গেলে জান পাওয়া যাবে, ইমান গেলে ইমান পাওয়া যাবে না। আমরা হুসাইনের সৈনিক, যদিও আমরা সংখ্যা কম, আমরা জান্নাতি, বিনা হিসাবে জান্নাতি। জান্নাত বেঈমানদের জন্য নয়, জান্নাত কাফেরদের জন্য নয়, জান্নাত মুশরিকদের জন্য নয়, জান্নাত মুনাফিকের জন্য নয়, জান্নাত ফাসিকের জন্য নয়, জান্নাত একমাত্র ইমানদার মুসলমানের জন্য। আমার আল্লাহ সৃষ্টি করেছে ময়দানে মহাশরে কোটি কোটি লোকের সমাগমে, আমার আল্লাহ বলবে বন্ধু আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবীজির দুজাহান বলবে আমার উম্মত জান্নাত চায় না, আমি রাসূল জান্নাত চাই না, আমরা চাই একমাত্র তোমার দিদার। যখন সুবহানাল্লাহ, তখন আমার আল্লাহ নুরানি পর্দা উত্তোলন করবে। ইমানদার মুসলমান আমার আল্লাহর নুরানি চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকবে, লাখো লাখো বছর কেটে যাবে, কোনো টেনশন থাকবে না। যখন সুবহানাল্লাহ, আমরা হুসাইনি মুসলমান, কি মুসলমান, হুসাইনি মুসলমান, ভালোবাসে নবীকে, হুসাইনি মুসলমান ভালোবাসে ইমাম হুসাইন ও হাসাইনকে। ভালোবাসার কারণ কি বলুন, মন যদি নবীকে দিও, জান যদি নবী তরাহ নেওয়ালা, নবী নবী তরাহ নেওয়ালা, নবী ওই নবীজির মোহাব্বত মিলাতে পড়িও, মন যদি ও জান যদি সারা জীবন কাঁদলেন নবী, এই যে দুনি এখন কাঁদেন তিনি, বলুন সারা জীবন কাঁদলেন তিনি এখন কাঁদেন তিনি, আরে জানের চেয়ে বেশি তাকে ভালোবাসি, মন যদি আহা জান যদি নবী আসিনি। আজকের মাহফিলে ও মুসলমান আসিনি,
শুধু নবীন ইমাম হাসাইন আছে, ইমাম হুসাইন আছে, হাসাইন হুসাইনের মহব্বত যার অন্তরে আছে তার কাছে ইমাম হাসাইন হুসাইন আছে। আজকের ময়দানে আমার নবীজি আছে, আপনাদেরকে দেখতেছে, আপনাদের মনের খবর জানে। বন্ধুরে বন্ধুরে বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহিম। যুরকুন সুবহান আল্লাহ বলেন কল নবী গো আপনি বলুন, বলে দেন ইন যদি কুনতুম তুহিব্বুনাল্লাহ পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ বলেন পৃথিবীর কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চাই, ফাত্তাবিউনি তারা যেন আপনার হয়ে যায়। যারা আপনার হবে হবে কুমুল্লা তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়াক পিরলা কুম জুনু বাকুম জীবনের গুনামাফ, সুবহানাল্লাহ বলেন নবীজির হইলে গুনামাফ চাইতে হয় না, নবীজির হইলে গুনামাফ, নবীজির হইলে গুনামাফ চাইতে হয় না, নবীজির হইলে গুনামাফ। বন্ধুরে শুধু গুনাম আপনা আল্লাহু গাফুরুর রাহিম, সুবহানাল্লাহ বলে আল্লাহ মেহেরবান ক্ষমাশীল দয়াবান। তার উপরে যিনি আমার নবীজির হবে, আমার আল্লাহ আল্লাহর বন্ধুকে বলেছে দুস্ত গো আপনি বলে দেন পৃথিবীর মানুষকে, আপনি আপনি সত্যকে বাস্তবায়ন করতে গিয়ে দিন ধর্ম প্রচার প্রসার করতে গিয়ে উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করেছেন, তাইফের ময়দানে রক্ত মুবারক দিয়েছেন, কষ্টের বিনিময়ে আমি আমার উম্মতের কাছে কিছু চাই না, শুধু শুধু আমার উম্মতের ভালোবাসা চাই। যুরকুন সুবহান আমি শুধু আপনার আওলাদের ভালোবাসা চাই। আপনি বলে দেন আমার আওলাদে রাসূলের ইমাম হুসাইন হুসাইনের ভালোবাসা আমার উম্মতের কাছে চাই। সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবী চেয়েছে নবীর উম্মতের কাছে আওলাদে রাসূলের ভালোবাসা, আর দুশ্মনের গোষ্ঠী আওলাদে রাসূলকে শহীদ করেছে কারবালার ময়দানে, আওলাদে রাসূলের মনে দুঃখ দিয়েছে, আওলাদে রাসূল আওলাদে রাসূলকে শিরশ্ছেদ করেছে, দেখের উপরে গোড়া দৌড়াইছে, মদ খেয়ে খেয়ে আনন্দ করেছে, আওলাদে রাসূলের নারীগণকে বন্দী করে নিয়ে যাইতেছে, ইমাম হুসাইনের শির মুবারক বল্লমের মাথায় গেতে দামেস্কের দিকে রওনা হয়ে গেছে, মুসলমান শিরশ্ছেদ করে টাকার লোভে ইমাম হুসাইনের শির মুবারক নিয়ে যাইতেছে ইয়াজিদের দরবারে, রাস্তায় ভিন্ন ধর্মের মানুষ খ্রিস্টান ডাক্তার দেখে বলে ভাইয়েরা কোথায় থেকে এসেছ, আমরা কারবালার মাঠ থেকে এসেছি, ইমাম হুসাইনের খবর কি, আওলাদে রাসূলের খবর কি, ইয়াজিদের সৈনিকেরা বললেন বল্লমের মাথায় যে শির দেখা যাচ্ছে এটা ইমাম হুসাইনের শির, পাদ্রি বলতেছে তোরা মুসলমান নবীর উম্মত
তোরা মুসলমান নবীর উম্মত, যেই নবীর উম্মত খাওয়ার জন্য আমার নবী চোখের পানি দিয়ে বুক বাসিয়ে কাঁদছে, ওই নবীর উম্মত হয়ে ইমাম হুসাইনের শির মুবারক দ্বিখণ্ডিত করলি কেমনে? পাদ্রি বলতেছে, আজকের রাত্রটা আমার এখানে থাকবে, আমি তোমাদেরকে মেহমানদারি করব, আমি তোমাদেরকে খাওয়াবো, আমি তোমাদেরকে যত্ন করব, আদর করব। ইয়াজিদ বাকিনি বলতেছে, না, আমরা ইয়াজিদের দরবারে যাব, পুরস্কার পাবো। টাকার সম নাই, কত পাবে? এক লক্ষ, দেড় লক্ষ, দুই লক্ষ টাকা। আমি 10,000 স্বর্ণ মুদ্রা দিব একটি রজনীর বিনিময়। খ্রিস্টান খ্রিস্টান ডাক্তার 10,000 স্বর্ণ মুদ্রা দিবে, মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিবে। ইমাম হুসাইনের শির মুবারক, শির মুবারক, দুই নয়নে, দুই নয়নে এক নজর দেখার জন্য। আর ইয়াজিদ বাকিনি শির নিয়ে যাইতেছে টাকার জন্য। বন্ধুরে, ওরা রাজি হয়ে গেল, খ্রিস্টান ডাক্তার, পাদ্রি, ইয়াজিদ বাহিনীকে খাওয়াইয়া গুম পাতালো। আউলাদে রাসূল ইমাম হুসাইনের শির মুবারক একটা সিন্ধুকের ভিতরে রাখলো। আউলাদে রাসূলের নারীগণকে পবিত্র একটা রুমে রেখে রাত্র যখন গভীর হয়ে গেছে, খ্রিস্টান পাদ্রি যেই রুমের মধ্যে ইমাম হুসাইনের শির মুবারক রেখেছে, ওই রুমের মধ্যে প্রবেশ করে সিন্ধুকের ডাকনা আলগি দিয়া নুরানি চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি দিয়া বুক বাসাইয়া কাঁদতেছে। লক্ষ্য করে দেখে আকাশ পথে লাখ লাখ সবুজ রঙের পাখি উড়ালতাছে, একটা একটা করে পাখি এসে ইমাম হুসাইনের কপালে চুমু খাইতেছে, টুট মুবারকে চুমু খাইতেছে, গাল মুবারকে চুমু খাইতেছে, একটা একটা করে পাখি চুমু খেয়ে খেয়ে বিদায় হয়ে যাইতেছে। এই দিক দিয়ে সুসু সুসু আওয়াজ শুরু হয়ে গেছে, ভয়ঙ্কর আওয়াজ। হঠাৎ করে দেখতে পাই পাদ্রির রুম, যে ঘরে হুসাইনের শির মুবারক ছিল ওই রুমটা নূর নালা নূর হয়ে গেছে। ইমাম হুসাইন যে রুমের মধ্যে আছে, ওই রুমের মধ্যে আমার নবীজি এসেছে, বলেন ইয়া রাসূলুল্লাহ, আরে বলেন ইয়া রাসূলুল্লাহ। পাদ্রি পাদ্রি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে, আমার নবী ডাক দেখো, পাদ্রি রে, আমার ভাই হুসাইনের শির মুবারক কে তুমি ভালোবেসেছ, আমার ভাই হুসাইনের মহাব্বতে চোখ থেকে পানি জড়াইছ, 10,000 থেকে 72,000 স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি একটি রজনীর জন্য রেখেছ, আমার ভাই হুসাইনের মহব্বতে চক্ষু থেকে পানি জড়াইছ, আমি রসুল মদিনা থাকতে পারি নাই, তোমার ঘরে হাজির হয়ে যাই। আজকে আজকে তুমি চাও, কি চাবে বলো, কি চাবে বলো, যা চাবে তা দিব। পাদ্রি ডাক ডাক নবী গো, নবী গো, আমার নবী আপনার উম্মত খাওয়ার জন্য বুক বাসাইয়া কাঁদছে, উম্মত খাইতে পারে নাই। আমি ইমাম হুসাইনের মহব্বতে চোখের পানি ছেড়েছি গো নবী, 10,000 মতান্তরে 72,000 স্বর্ণ মুদ্রা দিয়েছি একটি রজনীকে রাখার জন্য,
প্রাণ খুলে দেখার জন্য। আমি কিছু চাই না গো নবী, আমি হুসাইনের গোলাম হতে চাই। যখন ইয়া রাসূলুল্লাহ আমার নবী দেখতে খুব বদরে, হুসাইনের গোলাম নই শুধু আমার গোলাম পর্যন্ত বানাইছি।